না কেন? সেদিন যখন কথা দিছিলেন ওই সময় মনে ছিল না এই কথাগুলা? হ্যাঁ মনে ছিল। আমি তো আর মনে করেন যে নতুন বড় লোক না, নয়া বড় লোক না, যে মনে করেন বাপের কোলে ঘুমাই মার কোলে খাই, ব্যাপার আছে না একটা। আর তার মধ্যে আমি তো আর মনে করেন আমার টাকা পয়সা লাগলে আমার নিজের ইনকাম করতে হয়, আমি তো আর মনে করেন বাপের থেকে চাই না আর জামাইয়ের থেকেও চাই না, একটা ব্যাপার আছে না। এক্সকিউজ মি, হ্যাঁ বলেন কি? জামাই মানে আমি কি ম্যারিড নাকি? জামার কথা বলেন কেন? আপনি আনম্যারিড? ও জামাই নাই, জামাই থাকবো না, জামাই থাকবে, সুন্দর একটা জামাই থাকবে, ঘুরবেন গারবেন, চাইনিজ খাইবেন, আবার জামাইয়ের পছন্দ হলে কাচি টাচিও খাইতে পারেন, অসুবিধা নাই। আপনার সঙ্গে না কথা বলা নাই ভুল রাখতে পারে। তাই কইজান? আমি কইজান দেই আপনার কি আশ্চর্য? টেম্পু তো যেতেছে চ্যাট চ্যাট করে। আমি জাহান্নামে যাই, যাতে যা আপনার কি? ভাইয়া আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, কয়েকটা কথাই বলবো। ব্যাপারটা হচ্ছে আমি তোমার বউ, তোমার ইমোশনস বুঝি আমি, আমি বুঝতেছি অ্যাকচুয়ালি কী হচ্ছে তোমার ভিতরে। মানুষের ইমোশনস এরকম কাজ করে, কয়েকটা ফেজ থাকে মানুষের লাইফে, লাইক ইউ নো এরকম প্রবলেম আসে, প্রবলেমটা অনেকখানি কাটায় উঠতে হয় মানুষকে। তোমার লাইফে যেটা হয়েছে, হ্যাঁ ইমোশনাল কিছু একটা, সবার লাইফেই না কম বেশি এরকম হয়, বাট মানুষ মুভ অন করে। ব্যাপারটা হচ্ছে কি, দেখো ইউ হ্যাভ এ ভেরি নাইস ফ্যামিলি, আমি তুমি আব্বু আম্মু সবাই মিলে একটা ভালো ভালো একটা এনভায়রনমেন্টে আছি, তাই না? তুমি চিন্তা করে দেখো আশেপাশের মানুষদের, ওদের অনেক রকমের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, অনেকে ডিভোর্সড, অনেকের লাইফে দেখা যায় যে কেন অনেক ধরনের প্রবলেম হয়। কিন্তু তুমি চিন্তা করো, সবাই কিন্তু আগায় যাচ্ছে, কেউ কিন্তু পিছায় নেই, ইউ হ্যাভ টু মুভ অন। ইভেন তোমার গার্লফ্রেন্ড, সরি এক্স গার্লফ্রেন্ড নিবেদিতা, ও কিন্তু ঠিকই প্ল্যান করে অলরেডি নাই চলে গেছে, জিনিসটা বুঝতে হবে। তুমি কেন ছোটো ছোটো জিনিসগুলো এত সিরিয়াস করছো? সবাই ইচ্ছা করলেই নিজেদের অনেক অনেক ইম্প্রুভ করতে পারি, তুমিও করতে পারো, এই জায়গা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। সো ব্যাপারটা হচ্ছে কি, বেশি কিছু বলবো না, নিজেকে ঠিক করো, এই স্যাড পার্টের জন্য লেখাপড়া সব কিছু অফ করে তুমি বসে আছো, লেখাপড়াটাও স্টার্ট করে দাও, সব কিছু নর্মালি আবার স্টার্ট করো, সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। এরকম পার্ট লাইফে আসি, সো প্লিজ মুভ অন করো। আর হ্যাঁ, এতক্ষণ ধরে এত 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 কথা শোনার পরও এখান থেকে চলে যেতে বলো নাই, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো গ্রেটফুল, দ্যাটস ইট। চিন্তা করে দেখো, everything will be fine, trust me. Hey Zavin. Hey bhaiya.